Hello students, welcome to our YouTube channel Bangla Students. আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 6 এর যে দ্রুত পঠন বইটি রয়েছে হযবরল যেটি লিখেছিলেন সুকুমার রায় সেই গল্প নিয়েই তোমাদের আলোচনা করব। চলো তবে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো গল্পটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে গল্পটা পড়ছি। বেজায় গরম, গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবুও ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দিব্যি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মুশকিল, ছিল রুমাল হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল, মুশকিল আবার কি, ছিল একটা ডিম হয়ে গেল দিব্য একটা প্যাক প্যাকে হাঁস, এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম, তাহলে তোমায় এখন কি বলে ডাকবো, তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে হচ্ছে রুমাল। বেড়াল বলল, বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম, চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা, তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাচ ফ্যাচ করে বিশ্রী রকম হাসতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল, তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বড়ে ফেললাম, ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বেড়ালটা খুশি হয়ে বলল, হ্যাঁ এ তো বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ বেড়ালের তালবস্য, রুমালের মা হলো চশমা, কেমন হলো? তো আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার বিশ্রী করে হেসে ওঠে তাই সঙ্গে সঙ্গে হু হু করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম, বলা ভারী সহজ কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বেড়াল বলল, কেন সে আর মুশকিল কি? আমি বললাম, কি করে যেতে হয় তুমি জানো? বেড়াল একগাল হেসে বলল, তা আর জানি নে, কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, সওয়া ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম, তাহলে রাস্তাটা আমাকে বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল, সে আমার কম্ম নয়, আমার গেছো দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারত। আমি বললাম, গেছো দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল, গেছো দাদা আবার কোথায় থাকবে, গাছেই থাকে। আমি বললাম, কোথায় গেলে তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল, সেটি হচ্ছে না, সে হবার জো নেই। আমি বললাম, কিরকম? বেড়াল বলল, সে কিরকম জানো, মনে করো তুমি যখন যাবে উলুবেরে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি, যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার, কিছুতেই দেখা হওয়ার জো নেই। আমি বললাম, তাহলে তোমরা কি করে দেখা করো? বেড়াল বলল, সে অনেক হাঙ্গামা, আগে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসাব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম, সে কিরকম হিসাব? বেড়াল বলল, সে ভারী শক্ত, দেখবে কিরকম। এই বলে সে একটা কাঠি নিয়ে ঘাসের ওপর লম্বা আঁচড় কেটে বলল, এই মনে করো গেছো দাদা, বলেই খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল, এই মনে করো তুমি, বলে আবার ঘাড় বাঁকিয়ে চুপ করে রইল।
তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল, এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকটা কি ভেবে আর একটা লম্বা আঁচড় কাটে আর বলে, এই মনে করো তিব্বত। এই মনে করো গেছো বৌদি রান্না করছে। এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এই রকম শুনতে শুনতে শেষটায় আমার রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কি সব আবোল তাবোল বকছ, একটুও ভালো লাগে না। বেড়াল বলল, আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তার হিসেব করো। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি। বেড়াল তো আর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হলো, চোখ চেয়ে দেখি বেড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের ওপর বসে পড়লাম। বসতেই কে যেন একটা ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, সাদ্দুগুনে কত হয়। আমি ভাবলাম, এ আবার কে রে, এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার আওয়াজ এলো, কই জবাব দিচ্ছ না যে, সাদ্দুগুনে কত হয়। তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার একবার ঘাড় বাঁকিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সাদ্দুগুনে 14। কাকটা অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো, বললাম, নিশ্চয়ই হয়েছে, 7×7 7×14 3×7 21। কাকটা কিছু জবাব দিল না, খালি পেন্সিল মুখে নিয়ে খানিকক্ষণ কি যেন ভাবল, তারপর বলল, 7×14 = 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলেছিলে 7×14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধাঁ করে 14 লিখে না ফেলতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো কখনো শুনিনি, 7×7 যদি 14 হয় তা তো সব সময়তেই 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি। আমি বললাম, সময়ের দাম কি রকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে, আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচা করার জো নেই। এই তো কদিন খেটে খুটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচা হয়ে গেল, বলে সে আবার হিসাব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় হঠাৎ গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরত করে পিছলিয়ে মাটিতে নামলো। চেয়ে দেখি 1.5 হাত লম্বা একটা বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাতে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক, টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়েই জিজ্ঞাসা করলো, কই হিসাবটা হলো? কাক খানিকটা এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখনো হিসাবটা হয়ে উঠল না? কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপর জিজ্ঞাসা করল, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাগ 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নীলেম ডাকছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোকা ডাকতে যাব কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনেই সে বন বন করে 8-10 পাক ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জির ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খাড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করে বললাম,
এ হতে পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেকা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে, তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করল, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার দুটো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 250। আমি বললাম, সে কি, পটলার ওজনই তো 21-এর, সে আমার চাইতে 1.5 বছরের ছোট। কাকটা অমনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 250-এর, বয়স 37। আমি বললাম, ধুত, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন জিজ্ঞাসা করল, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তা নয় তো কেবল বেড়েই চলবে নাকি? তাহলে তো গেছি, কোন দিন দেখবে বয়স বাড়তে বাড়তে একেবারে 60-70-80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41-42 হয় না, 39-38-37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে, তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠল, নাবল, আবার উঠল, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কও, আমি হিসেবটা চটপট সেরে নিই। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুঝে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠল, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করছে কি, ঘুমুতে ঘুমুতে হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও বলে হুড়মুড় করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল সানাই কাঁসি লোক লস্কর সেপাই পল্টন হই হই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আক্কেল মক্কেল সবাই বলল, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুসুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, বিজ্ঞাপন পেয়েছ, হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে আমার হাতে দিল। আমি পড়ে দেখলাম তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর গেছো বাজার কাগেয়াপট্টি। আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতোর মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান সাবধান সাবধান, আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলিন, অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, রামকাক প্রভৃতি নিচ শ্রেণীর কাকেরাও অর্থ লোভে নানা রূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবার এক খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো ম্যাথ ম্যাথ করে তেরে উঠে বলল, দেখ ফের যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে এক বাড়ি মেরে তোর স্লেট ফাটিয়ে দেবো।
কাক একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বলল, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসেবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, কই দেখি। কাক অমনি, এই দেখো, বলে তার স্লেটখানা ঠকাস করে বুড়োর টাকের ওপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়ল আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফুলিয়ে, ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি ষাট ষাট? বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল, 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বললাম, কই হিসাবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো, কি হিসাব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়াদি কীর্দ অত্র কাকালত নামা লিখিতং শ্রী কাকেশ্বরং কুচকুচে কার্যাঙ্গে ইমারত খেসারত দলিল দস্তাবেজ তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকার সত্ত্বেও অত্র নায়েব সেরেস্তায়ো দস্ত বদস্ত কায়ম মকরি পত্তনি পাট্টা অথবা কাওয়া কাবলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুনসেফি আদালতে কিংবা দায়রার সুদর্প আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রিজারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ হতে না হতেই বুড়ো বলে উঠল, এসব কি লিখেছ আবোল তাবোল? কাক বলল, ওসব লিখতে হয়, তা না হলে আদালতে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে গেলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছ, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না? হ্যাঁ তাও তো বলা হয়েছে, ওহে শেষের দিকটায় পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 × 14, বয়স 26 ইঞ্চি, জামা 2 ইঞ্চি, শের খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয় জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমার ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও? বুড়ো বলল, আচ্ছা দাঁড়াও তাহলে একবার জিজ্ঞাসা করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো বুধোরে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে উঠল, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ? তেরে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়, বলছে হিসাবটা ভগ্নাংশ চাস না ত্রৈরাশিক? একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বলো। বুড়ো গম্ভীরভাবে খানিকটা দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুধোটার যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে 250-এর গোটা শের দুটো বাদ গেলে রইল ভগ্নাংশ আধ শের, তোমার হিসেব হলো আধ শের। আধ শেরের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল, এই নাও তোমার স্লেট আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাক ডুমাডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠল, ফের টাক টাক বলছিস? দাঁড়া, ওরে বুধো বুধোরে, শিগগিরি আয়,
আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের ফোঁকর থেকে মস্ত একটা পোঁটলা মতল কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়ল। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোঁচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে তা না, সে নিজেই পোটলার ওপর চড়ে বসে। ওঠ বলছে শিগগির ওঠ বলে ধাঁই ধাঁই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উধর বোঝা বুধর গাড়ে, এই বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছি, এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতেই চেয়ে দেখি বুধো তার পোটলা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়েই সে পোটলা উঁচিয়ে দাঁত করমর করে বলল, তবে রে স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে রে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা লেগে যা নারদ নারদ। অমনি ঝটাপট খটাখট দমাদম ধপাধপ। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত শুয়ে হাঁপাচ্ছে আর বুধো ছটফট করে টাকে হাত বোলাচ্ছে। বুধো কান্না শুরু করল, ওরে ভাই উধোরে তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায় আমাদের বুধোর কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুড়ি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোঁকরের মধ্যে ঢুকে পড়ল। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক, এমন সময় শুনি পাশের একটা ঝোপের মধ্যে থেকে কিরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে কিছুতেই হাসি সামলাতে পারছে না। উঁকি মেরে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না। খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, এই গেল গেল নাড়ি ভুড়ি সব ফেটে গেল। আজকে তোমাদের জন্য গল্পটা এইটুকুই পড়লাম, পরের যেটুকু অংশ আছে আবার পরের দিন তোমাদেরকে গল্পটা শোনাবো। তোমরা পরের দিন এরকম গল্পটা শোনার জন্য আজকের গল্প কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন প্রেস করে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার পরের দিন এরকমই ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা।